Assalamualaikum warahmatullahi wabarakatuh. Priyo Shamsul Haq Khan School and College, English ভাষণের শিক্ষার্থীরা, তালিমুল কোরআন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় কোরআন প্রেমী বন্ধুরা, গত ক্লাসে আমাদের যে বিষয়গুলো যে পড়াগুলো ছিল, আশা করি তোমরা পুরো সপ্তাহ জুড়ে প্র্যাকটিস করেছ। আজকে আমাদের পড়ার বিষয়গুলো থাকবে হচ্ছে তানবিনের তানবিন হারকাত এবং তানবিন দিয়ে যুক্ত বর্ণ, হারকাত এবং তানবিন দিয়ে যুক্ত বর্ণ, হারকাত এবং তানবিন দিয়ে যুক্ত বর্ণগুলো বলার আগে তাহলে আগে আমরা একটা সুরা মাশক করে নেব। এর আগে আমাদের একটি সুরা ছিল সুরা ফালাক, সুরা ফালাককে আজকে আমরা মাশক করব এবং তোমাদের জন্য পড়া থাকবে। শুরু করে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد এই সূরাটি তোমরা আমার সাথে সাথে তোমরা মাস্টার করবে। আশা করি ইনশাআল্লাহ তোমাদের এটা পরিপূর্ণ সুন্দর এবং সুশুদ্ধ এবং মুখস্থ হয়ে যাবে। তাহলে এবার আমরা হারকাত এবং তানবিন বিগত শব্দ তোমাদের জন্য দেখাচ্ছি। প্রিয় কোরআন প্রেমী বন্ধুরা, এখানে হারকাত এবং তানবিন দিয়ে কিছু শব্দ আমি করেছি। আমি আগেও বলেছি হারকাত এবং তানবিনের উচ্চারণ করতে হবে তাড়াতাড়ি, তাড়াতাড়ি করে হারকাত এবং তানবিনের উচ্চারণ করতে হবে। তাহলে আমরা দেরি না করে দেখে নিই কীভাবে হারকাত এবং তানবিন দিয়ে শব্দগুলো করতে হবে। যেমন হামজা জবর আ, বা জবর বা, দাল দি জবর দা, আবা দা। আমি আবার বলে দিচ্ছি হামজা জবর আ, হামজা জবর আ, বা জবর বা, দাল দি জবর দাল, আবা দাল। আমি আবার বলে দিচ্ছি, একটু কাছে এনে দেখাই। যেমন হামজা জবর আ, বা জবর বা, দাল দি জবর দাল, আবা দাল। তারপর হচ্ছে হামজা জবর আ, হা জবর হা, দাল দি পেশ দুন, আহাদু আহাদু, জাল জবর জা, কাব জবর কা, র জবর র, জাকার জাকার, কফ জবর অ, সিন জবর সা, মিম দি পেশ মুন, মসামুন মসামুন, কফ জবর অ, তা জবর তা, র জবর র, তাতে পেশ তুন, অতার তুন অতার তুন, জিম জবর জা, আইন জবর আ, লাম জবর লা, জাআলা জাআলা, হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হাসাদা হাসাদা, খ জবর খ, লাম জের লি, কফ দি পেশ কুন, খলিকু খলিকু,
খলিউন 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 লাম ইজ লু মিম জবর মা লুমা যা জবর যা লুমা যা তাতে যে তিন লুমা যা তিন লুমা যা তিন মিম পেশ মু হাজির ফি দাল দু পেশ তুল মুহিদুন মুহিদুন জিন জবর যা সিন জে সি জসি রজবর র জসি র জসি র লাম জবর লা বা জে বি সিন দু পেশ সুন লাবিসু লাবিসু এই এই শব্দগুলো একটা পর একটা খুলে খুলে বানান করে তোমাদের শিখতে হবে তাহলে এই শব্দগুলো তোমাদের পড়তে হবে আমি প্রয়োজনে তোমাদের কানে আবারও বলে দিচ্ছি কিভাবে পড়তে হবে হামজা যখন আ বা যখন বা দাল দু যখন দান আবা দান যদি আমি বানান ছাড়া রেডি বলতে দেয় আ বা দান আ বা দান আবা দান আ হা দুন আহাদুন আ হা দুন আহাদুন যা কা র যাকার যা কা র যাকার অ সা মুন অসামুন অ সা মুন অসামুন অ তা র তুন কতর তুন অ তা র তুন কতর তুন যা আ লা জামালা যা আ লা জামালা হা সা দুন হাসাদুন হা সা দুন হাসাদুন হ লি উন খলে উন হ লি উন খলে উন লু মা ঝা তিন লু মা ঝা তিন লু মা ঝা তিন লু মা ঝা তিন মু হি দুন মু হি দুন মু হি দুন মু হি দুন যা সি র জাসি র যা সি র জাসি র লা বি সুন লা বি সুন লা বি সুন লা বি সুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই শব্দগুলো কোরআন শরীফের যে কোনো বিভিন্ন জায়গায় পাওয়া যাবে কায়দা যে কোনো জায়গায় পাওয়া যাবে তোমরা দেখে দেখে প্র্যাকটিস করতে পারো বা এই শব্দগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারো দেখবে যে শব্দগুলো তোমাদের আয়ত্তে এসে গেছে এবার আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা তোমাদেরকে একটি গান শোনাবো গানটি হচ্ছে জ্ঞান বৃদ্ধির জন্য একে দোয়া শিখিয়েছিলাম সেই দোয়াটি হচ্ছে রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা এটা নিয়ে একটা গান তোমাদের শোনাতে চেয়েছিলাম গানটা কীভাবে আমি তোমাদের বলে দিচ্ছি অনেকে অনেকে প্রশ্ন করে যে আমার আমার তো লেখাপড়া মনে থাকে না হ্যাঁ লেখাপড়া মনে থাকে না মনে রাখার জন্য কী করতে পারি এই জন্য মনে রাখার জন্য বেশি বেশি কী করতে হবে আমি সেটা গানে গানে বলে দিচ্ছি মনে যদি নাই কিছু থাকে অহরহ ডাকো আল্লাহকে মনে যদি নাই কিছু থাকে অহরহ ডাকো আল্লাহকে জ্ঞান যদি নাই থাকে এক কাজ করো জ্ঞান যদি নাই থাকে এক কাজ করো রব্বি জিদনি ইলমা পড়ো রব্বি জিদনি ইলমা পড়ো মনে যদি নাই কিছু থাকে অহরহ ডাকো আল্লাহকে মনে যদি নাই কিছু থাকে অহরহ ডাকো আল্লাহকে জ্ঞান যদি নাই থাকে এক কাজ করো জ্ঞান যদি নাই থাকে এক কাজ করো রব্বি জিদনি ইলমা পড়ো রব্বি জিদনি ইলমা পড়ো আগে এতটুকু বলে দিলাম নেক্সট ক্লাসের বাকি অন্তরাগুলো বলে দেবো এতটুকু প্র্যাকটিস করো আর একটি কথা আমি প্রতিটি ক্লাসে বলে থাকি এখনও বলছি
কিছু আলোচনা করি, সেটা হচ্ছে সালাম বিষয়। এমন কোনো ক্লাস নেই যে ওই ক্লাসে সালামের কথা বলিনি, ইনশাআল্লাহ বলে যাব। কারণ সালামের প্রচার আমাদের করতেই হবে, কারণ একজন মুসলমানের হক। একজন মুসলমান আমার কাছ থেকে বা তোমার কাছ থেকে সালাম পাওয়ার অধিকার রাখে, এটা তার হক, সালাম দিতে হবে। আমরা সালাম মুসলমান দেখব, সালাম দেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে তাকে আমরা কী করবো, সালাম দেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আমরা তাকে সালাম দেব। যেমন আমি গাড়িতে উঠলাম, বাসে উঠলাম, মুসলমান দেখেছি, আসসালামু আলাইকুম সালাম দেব। আমি অটোতে উঠলাম, রিক্সায় উঠলাম, রিক্সাওয়ালা দেখলাম যে মুসলমান দেখা যাচ্ছে, সালাম দেব, আসসালামু আলাইকুম ভাই আমি এখানে যাবো সেখানে যাবো বলা যেত। আমি শামসুল হকান স্কুলে যাবো, রিক্সাওয়ালা ভাই আসসালামু আলাইকুম, রিক্সাওয়ালা ভাই শামসুল হকান স্কুলে যাবেন, আগে সালাম দেব, রিক্সাওয়ালা খুশি হয়ে যাবে। আমার বাসায় কাজের বুয়া আছে, আসসালামু আলাইকুম বুয়া এই কাজটা করে দাও না, দেখবা যে এই সালামের কারণে আমার কাজটা খুব সুন্দরভাবে দ্রুত করে দেবে। আর সালাম মানে কী হচ্ছে, সালাম মানে হচ্ছে শান্তি, সালামের সংক্ষিপ্ত দোয়া বা সালামের সংক্ষিপ্ত অর্থ হচ্ছে শান্তি। আর সালাম প্রচার করো শান্তির সাথে জান্নাতে যাও, সালাম প্রচার করো শান্তির সাথে জান্নাতে যাও। আর আমি আগে বলেছি যখন ফোন আসবে আমি যখন ফোন রিসিভ করবো, রিসিভ করার পর বলবো আসসালামু আলাইকুম, রিসিভ করা বলবো আসসালামু আলাইকুম, হ্যালো বলবো আসসালামু আলাইকুম। অনেকে আমরা হ্যালো কে বলছেন, ও আপনি, আসসালামু আলাইকুম, এটা করা যাবে না। যেই হোক আসসালামু আলাইকুম, আগে সালাম রিসিভ, ফোন রিসিভ করার পরেই আসসালামু আলাইকুম এভাবে কথা বলবো। তারপর হচ্ছে আমি আগে বলেছি যে সর্ব কাজের শুরুতে, সব কাজের শুরুতে কী বলতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। আমি খাবো বিসমিল্লাহ বলে খাবো, আমি লিখবো বিসমিল্লাহ বলে লেখা শুরু করবো, আমি পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়া শুরু করবো, আমি ঘর থেকে বের হবো বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘর থেকে বের হবো। একটু অনেকে একটা ঘর থেকে বের হওয়ার দোয়া আলাদা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ, এটা আমরা অন্য একটা ক্লাসে রাখবো। আর আমি দেখা যাচ্ছে কাপড় ধুবো, বিসমিল্লাহ বলে কাপড় ধোয়া শুরু করি, কাপড় বেশি পরিষ্কার হবে, পরপর হবে। আমি জানালা খুলতে যাই, বিসমিল্লাহ বলে জানালা খুলি। আমি দরজা লাগাতে যাই, বিসমিল্লাহ বলে দরজা লাগাবো। আমি দরজা খুলবো, বিসমিল্লাহ দরজা খুলবো। অতএব প্রতিটি কাজের শুরুতে, সব কাজের শুরুতে কী বলতে হবে, বিসমিল্লাহ রহমান। আমি বিসমিল্লাহ বলে খেলা শুরু করি, আমি বিসমিল্লাহ বলে খেলি, খেলা শুরু করলে দেবো খেলার মধ্যে আমাদের বরকত হবে। এই জন্য কী করতে হবে, আমরা সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলব, আর মুসলমানদেরকে দেখতে সালাম দেব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে যে পড়াগুলো দিলাম এগুলো প্র্যাকটিস করবে। আর আমাদের আরেকটি বিশেষ, আমাদের ভালো আচরণ শিখতে হবে, ভালো ব্যবহার শিখতে হবে। আমরা প্রত্যেকটি মানুষের সাথে আমরা ভালো আচরণ করবো, প্রত্যেকটি মানুষের সাথে আমরা সুন্দর আচরণ করবো, আমরা আদবের সাথে কথা বলবো, ভদ্রতার সাথে কথা বলবো, আমরা তাদের সাথে বিনয়ভাবে কথা বলবো, কারোর সাথে আমরা রাফ ব্যবহার করবো, মনের ভিতরে সবসময় দয়া মায়া রাখতে হবে, মানুষের জন্য দয়া করতে হবে, অন্যের জন্য অন্যের উপকার করতে হবে, বেশি বেশি দান করতে হবে, এবং মানুষের বিপদে এগিয়ে যেতে হবে। তাহলে আল্লাহ তাআলা খুশি রাজি থাকবে, আল্লাহ তাআলার মূল্যবান জান্নাত পাওয়া যাবে। ভালো কাজ আমরা করব, অন্যকে করার জন্য উৎসাহিত করব, ভালো কাজ করব, অন্যকে ভালো কাজ করার জন্য কী করব, উৎসাহিত করব। আরেকটি হচ্ছে মা বাবার সাথে সবসময় ভালো আচরণ করতে হবে, মা বাবার সাথে সবসময় ভালো আচরণ করতে হবে। চলো তাহলে আমরা সবাই মা বাবার সাথে ভালো আচরণ করি, সুন্দর আচরণ করি, তারা মনে কষ্ট পায় এমন কোনো কাজ আমরা করব না, বড়রা কষ্ট পায় এমন কোনো কাজ আমরা করব না, টিচাররা কষ্ট পায় এমন কোনো কাজ আমরা করব না। আজকের ক্লাস এই পর্যন্ত রইল, নেক্সট আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। তোমরা সবসময় অনেক ভালো সুস্থ থাকো এই দোয়া করে, এই কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।